আমার তাহলিল মাদ্রাসার শিক্ষার্থীদের বলব যে তোমাদের নিয়মটাকে আগে সহি করো। এই পৃথিবী তোমাদের পিছনে ঘুরবে, পৃথিবীর পিছনে ঘুরার দরকার নাই, সম্পদের পিছনে ঘুরার দরকার নাই, সম্পদ তোমাদের পিছনে ঘুরবে। কারণ আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর মানব সভ্যতার মধ্যে সম্মান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ঈমানদার বান্দাদের জন্য। বেঈমান কাফের যারা তাদের প্রকৃত সম্মান তাদের জন্য বরাদ্দ দুনিয়াতে নাই আখিরাতেও নাই। আর ঈমানদার বান্দাদের জন্য সম্মান আল্লাহ দুনিয়াতেও বরাদ্দ রেখেছেন এবং ইনশাআল্লাহ জান্নাতেও বরাদ্দ রেখেছেন। আর সেই ঈমানদার বান্দাদের মধ্যে আল্লাহ আলেম আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন অনেক গুণ, তারা যাও অনেক গুণ স্তরের উপরে হচ্ছে আলেম নামাইরা। আলেমরা হচ্ছে সমাজের মুকুট, আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠতম সন্তান। শুধু রাজনৈতিক স্লোগান নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ যে নিজে কোরআন শিখে এবং অপরকে কথাবার্তা শুনে ছাত্রদের মধ্যে মাদ্রাসা ছাত্রদের মধ্যে মনে হয় তৈরি হয়। আসলে না, বাংলাদেশ সরকার প্রায় 5 বছর তার সমস্ত এজেন্সি গুলো নিয়ে এটার উপরে গবেষণা করছে। শেষ পর্যন্ত পুলিশের আইজিপি তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে মাদ্রাসার ছাত্ররা কোন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়। বাংলাদেশ এই 50 বছরের ইতিহাসে তিনি সবচেয়ে সফল, ভদ্র এবং মার্জিত আচরণের অধিকারী সফল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি প্রকাশ্যে বলেছেন মাদ্রাসার ছাত্ররা কোন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না। ইসলাম বোঝার জন্য হঠাৎ করে আসে বসন্তের কোকিলের মতো, অতিথি পাখির মতো, তাদের মধ্য থেকে জঙ্গিবাদ তৈরি। এবং এই কাহিনী মাদ্রাসার তাসাউফের আদর্শের উপরে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারেফাত, ইলমে তাসাউফের সুদা তারা পান করে পীর ফাঁসে গলি আউলিয়া গ্রামের এই বাংলাদেশ এই মূল শিকড়ের সাথে তারা সম্পৃক্ত। আপনারা জানেন এবং জানবেন বাংলাদেশের যতগুলো জঙ্গিবাদ এই জঙ্গিবাদের মূল উৎস হল আপনার তথাকথিত লামাজাবি গ্রুপ। এই লামাজাবি এরা পরিচিত আহলে হাদিস। আমি আমার ছাত্রদের কাছে বলতে চাই আহলে হাদিস শব্দটার অর্থ কি মাঝহব নামা না তোমরা কি জানো? আহলে হাদিস কাদেরকে বলা হয়? কুরআনে আউলে যারা ইলমে হাদিস, হাদিস মুখস্থ করা, হাদিস সংগ্রহ করা, মুখস্থ করা, সংরক্ষণ করা, এই কাজে তারা ব্যস্ত থাকে, নিজেদেরকে ফাঁড়া করে দিয়েছেন, তারা ছিলেন কি ইমাম বুখারী রহমাতুল্লাহ, ইমাম মুসলিম রহমাতুল্লাহ, ইমাম ইবনে সাইবা রহমাতুল্লাহ, আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহ, ওনারা হাদিসের জগতে তাদের মেধা, তাদের জান, তাদের জীবন সব কিছু দিয়েছেন, তারা ছিলেন কি আহলে? তারা মাঝহব বিরোধী না, হাদিস শাস্ত্রের পাণ্ডিত্য যারা অর্জন করেছে তারা ছিলেন আহলে। যারা ফিকা শাস্ত্র নিয়ে তারা পাণ্ডিত্য অর্জন করতেন তাদেরকে বলা হতো কি ফকি। আজকে যদি তারা আহলে হাদিস দাবি করে তারা কি লা মাযহাব,